कोट आहा 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 लक्ष्मी आहा आहा लक्ष्मी एतिया केने लागिसे लक्ष्मी एतिया केने लागिसे जगतर मत होई तुम्हें जी घृणन कार्य लिप्त हला एतिया तार परिणाम भोग करिबोले तुम्हें हाजु हुआ आमार सृष्टि ध्वंस करिबोले गई तुम्हें भिखन दैत्य सृजन करि एतिया हे दैत्यर पुरा हाथ हारिबोले हो सागरर बुकुत डूब जाब लागिब प्रभु मग तुम स्पर्श नक लक्ष्मी तुम पापर प्रायश्चित हम लगे प्रभु नारी मई दुर्बल मुहूर्त তোমাক রক্ষা করিব পৰা ক্ষমতা আমাৰ যে নাই লক্ষ্মী প্রভু দৈত্যৰ আগত আমাৰ এই হৃদয়খন চক্র পত্নীত্ব গ্রহণ করার বাহিরে অন্য উপায় তোমার একই নাই লক্ষ্মী একমাত্র তার পত্নী আজির পরা তুমি এই বৈকুণ্ঠপুরী ফোনে করিব নোৱাৰিব এই বৈকুণ্ঠপুরী চিরদিনের বাবে রুদ্ধ হয়ে গেল তুমি লক্ষ্মী চরিত্রহীনা ক্ষমা করার প্রশ্নই নাহে লক্ষ্মী ক্ষমা করার প্রশ্নই নাহে কারণ কারণ তুমি সেই দৈত্যর পত্নী প্রভু সেই হেতু লক্ষ্মী প্রভু আজি খন্তে মই তোমার আপনি লক্ষ্মী আপনি কি প্রভু আজি খন্তে প্রভু আজি খন্তে মই তোমাক আজি খন্তে মই তোমাকে পরিত্যাগ অবস্থা হব প্রভু
শুনা লক্ষ্মী, স্বর্গ মৎস্য পাতাল এই তিনি লোকতে লুকাই থাকে, তুমি সেই দৈত্যর পরা হাত সারিব নোৱাৰিবা, যেহেতু যেহেতু তুমি তাক অমরত্ব বর্ণী সৃজন করেছা। সেইভাবে লক্ষ্মী প্রভু, তুমি তোমার সতীত্ব রক্ষার হেতু সৌ মহাসাগরের বুকত ডুব যাব লাগিব। আপনি কি বিধান দিছে প্রভু? মোক মোক পরিত্যাগ নকৰিব প্রভু, মোক পরিত্যাগ নকৰিব। গর্বিত নারীর উপযুক্ত শাস্তি হয়েছে, সেতিয়া যদি তুমি তোমার সতীত্ব রক্ষা করব বিচারো, আর এই জগৎবাসীর আগত যদি সদায় মাতৃ হিসাবে জিয়াই থাকিব বিচারা, বিচারো প্রভু বিচারো, তেন্তে তুমি তোমার বিলুপ্তি সাধন করিব লাগিব লক্ষ্মী। আপনি কেনে বিধান দিছে? আপনি আপনার সুন্দর কণে মন্দ মহাসাগরত পেলাই লক্ষ্মী, আর পলম নকৰিবা লক্ষ্মী, আর পলম নকৰিবা, নহলে আর ভয়ঙ্কর বিপদর সম্মুখীন হব লাগিব। আর শুনো, যাক তুমি অবলা বুদ্ধিহীনা নারী বলে সেউজ্ঞান করেছিল, সেই সরস্বতী আজি তোমার এনুয়া বিলাই করিলে, যথা ধর্ম তথা জয় তিনি কল্প ধরে তুমি সাগরের বুকতে অদৃশ্য হয়ে থাকিব লাগিব। সময়ত আমি তোমাক উদ্ধার করিম লক্ষ্মী, আমি তোমাক উদ্ধার করিম। জগৎবাসী, যে লক্ষ্মী এদিন প্রভু বিষ্ণুর সহিতে কি বৈকুণ্ঠ পুরি শুৱনি করে আছে, সেই লক্ষ্মী আজি সামান্য এটি ফুলের বাবে কৈক্য সুত ধূমকেতুর দরে দেবর্ষী, নারায়ণ দেবর্ষী, দেবর্ষী, তুমি যে তোমার কুমন্ত্রণা প্রয়োগ করি মোক জগতরণা দরর পাচি করি বৈকুণ্ঠর দ্বার চিরকাললৈ রুদ্ধ করালা। তোমাকো দিছো আজি মই মহা অভিষেক। লক্ষ্মী, মোর দরে তুমিও এদিন বৈকুণ্ঠর পরা যোৱাৰ আগতে এটি কথা কৈ যাওঁ মই লক্ষ্মী, হয় দৈত্য অমৰ নহয়, সি কেৱল একে আকৃতির প্রাণীর হাততে মৃত্যু হব।
प्रभु जन्मे जन्मान्तरे जेन मई आपनाके स्वामी रूपे पाऊं अंतिम सेवा मई ग्रहण करा किंतु भाइकर किसे पीड़म्बना आज आज तुमक हेरवाई आज तुमक हेरवाई मैं जे किमान कष्ट पाइछो मैं तुमक बुझाई कब नारीम लक्ष्मी मुर्खिया फके सुरमार खोईकल देखा देखा और मन दुखे नारा
পৃথিবীত দিনক দিনে ধর্মর প্রভাব লোক পাব ধরিছে। অধর্মর আগমন যেন হয় অনুমান। পিতামুরে প্রিয়বতর কথা অনুধাবন করি পরিছে মনত, সত্য যুগর শেষত হব মৎস্য অবতার। পৃথিবীত হব এক মহাপ্রলয়, মহাসাগরের জলধারায় ডুবাব সমস্ত পৃথিবী। না থাকিব একো জীব জন্তু, গছ লতা, তরু তৃণ আদি। সেইভাবে হেরাব ধরিছে পৃথিবীত ধর্মর প্রভাব, নহয় জানো মন্ত্রী মহারাজ? এই কথা অবশ্যই সঁচা হয় মহারাজ, এই কথা অবশ্যই সঁচা, কিন্তু কেতিয়া হব মহাপ্রলয় তাকো জানিবা কি তবে মহারাজ? সকলো শ্রীর হরি ভগবানের হেলীলা মহারাজ, তেওহে জানিব তেওর সেই মহালীলা। মহারাজ মন্ত্রীবর, আপনার পিতৃ পরম ধার্মিক মহা জ্ঞানী, আপনার পিতৃদেবে কৈছিল যেতিয়া পৃথিবীত মহাপ্রলয় অমঙ্গল দেখা দিয়ে অনতি পলমে, আর সেইদিন সেইদিনলৈ বেশিপুর নাই মহারাজ। আপনি নিশ্চিন্ত থাকক মহারাজ, নিশ্চিন্ত থাকক, একো চিত্ত মরে ভগবান শ্রীহরিক আরাধনা করো মহারাজ। সঁচা কথা মন্ত্রী মহারাজ, ভগবানের বাহিরে আমাক কোনেও একো করিব নোৱাৰে। গতিকে মন্ত্রীবর মহারাজ, ঋষি মুনিগণক মাতি আনি এই বিষয়ে করো আলোচনা। আবশ্যকতা নাই মহারাজ, ঋষি মুনি মাতি অনা কোনো আবশ্যক নাই মহারাজ। আপনার পিতৃদেব প্রিয়বতী কৈছিল যে পৃথিবীত যেতিয়া মহাপ্রলয় অমঙ্গলে দেখা দিব, আর তেতিয়াই ভগবান শ্রীহরিক একো চিত্ত মনে আরাধনা করিলে ভগবান তুষ্ট হই ভক্তগণক করিব উদ্ধার। আপনি নিশ্চিন্ত মনে থাকক মহারাজ, নিশ্চিন্ত মনে থাকক। সঁচা কথা মন্ত্রীবর, প্রিয়বতর পুত্র নাম মোর সত্যব্রত, আছে মোর ধৈর্যর সীমা, পিতৃবাক্য অনুসরণ করে যাম মই কর্তব্য করি। বলো মন্ত্রীবর মহারাজ, হরি মন্দিরত গই একান্ত মনেরে করুকই আরাধনা সেই দেবনারায়ণক। বলো মহারাজ,